দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। চলতি বছরের 18 জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4908 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মারা যায় 34 জন, আর চলতি মাসের প্রথম 18 দিনে মারা যায় 21 জন, যা মোট মৃত্যুর প্রায় 62%। বিশেষজ্ঞরা বলছেন, জুনে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যু অনেক বেড়ে গেছে। কার্যকর পদক্ষেপ না নিলে জুলাই থেকে পরবর্তীতে আরও খারাপ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ সময় হাসপাতালে ভর্তি হয় 305 জন, এর মধ্যে ঢাকায় 232 জন এবং ঢাকার বাইরে 73 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। আগের দিন চলতি মাসে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত দেখেছে দেশ। এদিন ডেঙ্গু নিয়ে 477 জন হাসপাতালে ভর্তি হয়, মারা যায় 4 জন। এমন পরিস্থিতিতে গতকাল ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক, মশার প্রজন্মস্থল শনাক্ত, পূর্ণাঙ্গ মশা ও লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 10 দিন ব্যাপী কার্যক্রমটি চলবে আগামী 27 জুন পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলামের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশারের কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে অধিদপ্তরের কীটতত্ত্ববিদরা এই কাজ করবেন। কীটতত্ত্ববিদ ও গবেষক কবিরুল বাশার বলেন, মাঠ পর্যায়ে আমরা কাজ করছি, আমরা এডিস মশার ঘনত্ব ও ডেঙ্গু রোগীর সংখ্যা যা দেখছি তাতে দেখা যাচ্ছে যে পরিস্থিতি আসলে ভালো নয়। যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। জুলাই মাসে এটি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর মাস আমাদের জন্য খুব ভয়ঙ্কর হবে বলে মনে হচ্ছে। এই সময়ে ডেঙ্গু বেড়ে যাওয়ার কারণ হিসেবে কবিরুল বাশার বলেন, গত বছরের একটা প্রভাব এখানে আছে। প্রকৃতিতে গত বছরের ডেঙ্গু রোগী যেহেতু ছিল, সেজন্যও এটা বেড়ে গেছে হঠাৎ। এছাড়া পানি জমার কিছু উৎস সারা বছরই থাকায় এডিস মশা সারা বছরই আমরা পাচ্ছিলাম। আবার এখন বৃষ্টি শুরু হওয়ায় পানি জমার স্থান আরও বেড়েছে, ফলে ডেঙ্গু ধীরে ধীরে জ্যামিতিক হারে বাড়তে শুরু করবে। 2000 সালে দেশে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। এরপর 23 বছরেও ডেঙ্গু কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, এমন প্রশ্ন রাখা হয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বেনজির আহমেদের কাছে। তার ভাষ্য, অনেক রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল করতে পেরেছি, তাহলে ডেঙ্গুর বেলায় কেন পারছি না, তার মানে কোথাও ঘাটতি আছে। 23 বছর আগেও মশক নিধন কর্মীরাই ছিল এটার মূল, এখনও তারাই। তারা তো যোগ্য ব্যক্তি নয়, এটার জন্য দরকার কীটতত্ত্ববিদ, কীটতত্ত্ব টেকনিশিয়ান ও কীটতত্ত্ব সহকারী, সেটা আমরা বুঝতে পারছি না। শুধু ঢাকা নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরো দেশকে নিয়েই পরিকল্পনা করতে হবে বলে মত দেন এই জনস্বাস্থ্যবিদ। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন জাতীয় কর্মকৌশল প্রণয়ন করা দরকার। এটা এখন শুধু ঢাকার রোগ নয়, অন্য শহরগুলোতেও হচ্ছে। এখানে কীটতত্ত্ববিদ, কীটতাত্ত্বিক গবেষণাগার, যন্ত্রপাতি ও ঔষধপত্র সহ কীটতাত্ত্বিক সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে সামনের দিনগুলোতে আরও বড় আকারে ডেঙ্গু দেখা দেবে, সেটা জেলা শহর উপজেলায়ও ছড়িয়ে পড়বে। কানিজ ফাতেমা, খবর সংযোগ।